গ্রামের দৃশ্যগুলো আসলেই মনোমুগ্ধকর মানে এখানে আসলে কেমন যেন মনে হয় মনে হয় পূর্ব পরিচিত মনে হয় আমাদের কোন এক জনমে এরকম একটা জায়গায় আমরা ছিলাম বা মানে কেমন যেন একটা লাগে ঠিক আছে অসাধারণ আসলে গ্রামে যারা ঘুরতে আসে তারা বুঝতে পারে আসলে গ্রামে কত ভালো লাগে অনেক সুন্দর জায়গাটা এখানে আমাদের দিয়ে নদী বয়ে যাচ্ছে এখানে দেখতে রবি রয় কৃষ্ণদা এখানে আছে কি করতেছেন গো এত সাৎ কে গৌ এত সাৎ কে খুব সাৎ গো অস্থির অস্থির তো যাইহোক এই জায়গাটাতে আসলাম এসে ভালো লাগলো অনেক সুন্দর জায়গা আসলে আমি কালো মানুষ তো আমি ক্যামেরার সামনে একটু মানে আসতে লজ্জা করি তো আসলে আমার ফেসটা খুব খারাপ তো আমার ফেস ভ্যালু নাই যার কারণে আমি আর ক্যামেরার সামনে আসলাম না দয়া করে যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একটু শেয়ার করবেন ঠিক আছে এ কি করবেন এটা এই জিনিস খাওয়া যাবে এই গাছ হ্যাঁ এই গাছ বলে খাইবি বলে হাই রে

এই জায়গাত বসেন ফাইন জাগা ফাইন জাগা আরে বসেন আপনি ওই জায়গাত বসেন এই যে গাছের গোড়া এটাই বসেন এটা আলাদাই নিচ্ছি আপনি বসেন ফাইন জাগাটা ফাইন আচ্ছা ওর থেকে তুলবেন আপনি এই যে এই জায়গার থেকে এমনি তুলবেন মানুষের দেখাবেন ওটা নেন তো আমাদের এখানে একটা মানে শর্ট ভিডিও হবে এখন ওই বসেন ওই জায়গা থাকে হ্যাঁ তো শর্ট ভিডিও হবে তো দয়া করে যারা দেখতেছেন আচ্ছা আপনি এডের মধ্যেই শুরু হোক নাকি

আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখন টাটা বাই বাই তো এখন আর আমরা এখানে থাকবো না তো চলে যাব বিকাল হয়ে গেছে ভালো লাগতেছে না অনেকক্ষণ আগে তো দয়া করে এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিন ঠিক আছে শেয়ার করার মতো ভিডিও না এটা তারপরেও সুন্দর একটা জায়গায় এসেছি মানে ঘুরতে এসেছি তো আপনারাও চাইলে আসতে পারেন এটা হলো শালপা ব্রিজের এখানে বুঝছেন তো দেখতে পাচ্ছেন শালপা ব্রিজ এখানে শালপা ব্রিজ বললেই অটোতে এসে নেমে নামতে পারবেন তারপরে করে দিয়ে ঘুরে একটু আড্ডা দিতে পারবেন দেখেন উপরে তো আমি দেখাইনি এখনো উপরে অস্থির একটা জায়গা ওয়া অসাধারণ অসাধারণ জায়গা নাইস একটা জায়গা এখান থেকে সূর্য দেখা যাচ্ছে ঠিক আছে কি বলবো এক কথায় অসম তো ভালো থাকবেন বন্ধুরা টাটা বাই বাই